নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে একটা মজার রেসিপি নিয়ে এসেছি, তা হলো চিকেন কষা। চিকেন ধুয়ে পরিষ্কার করে রাখা আছে প্লেটে, নুন আছে, ভিনিগার আছে, রিফাইন তেল আছে, পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজের রস আছে, আদার রস আছে, রসুন বাটা আছে, গোলমরিচের গুঁড়ো আছে, পেঁয়াজ বাটা আছে, ঘি আছে, আদা বাটা আছে, গরম মশলা আছে, চিনি আছে, গুঁড়ো লঙ্কা আছে, গুঁড়ো হলুদ আছে, ভিনিগার। এখন চিকেনটাকে মেখে নেব, ভিনিগার দিয়ে দিলাম, পেঁয়াজের রস দিয়ে দিলাম, আদার রস দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মাখিয়ে রাখতে হবে আধা ঘন্টা। গ্যাস অন করলাম, করে রিফাইন তেলটা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এবং সামান্য একটু ঘি দিয়ে দিতে হবে। তেল রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এর উপরে মাখানো চিকেনের টুকরো গুলো বসিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, অল্প করে আদা বাটা দিয়ে দিলাম, অল্প করে নুন দিয়ে দিলাম, অল্প করে চিনি দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলো উলটে দিতে হবে। চিকেনটাকে এবার ভালো করে নেড়ে দিতে হবে, কষা হয়ে এসছে ভালো করে। এরপরে এটাকে উল্টে সামান্য জল দিয়ে
5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকা খুলে দিচ্ছি। খুলে গ্যাসটা অফ করে দেব। দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। বুঝতে পারলো তো তুমি? গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে দিতে হবে। আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর খুব খুব ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন। আর মজার মজার রেসিপি দেখার জন্য সবার আগে পাশের এই বেল আইকনটিতে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।